রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর পুরস্কারের অর্থ এবার ১২ ভাগ বাড়িয়েছে ফিফা। এ বাবদ মোট ৪০ কোটি ডলার সংস্থাটি দেবে ৩২টি দলকে। সব মিলিয়ে এই আয়োজনে তাদের খরচ হবে প্রায় ৮০ কোটি ডলার, যা ব্রাজিল বিশ্বকাপের চেয়ে ৪০ ভাগ বেশি। খরচের তুলনায় অবশ্য কয়েকগুণ বেশি লাভই তুলে নিচ্ছে বিশ্বজুড়ে ফুটবলের দেখভাল করা সংস্থা ফিফা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিজ দেশের অংশগ্রহণ থাকুক বা না থাকুক, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগ্রহ আকাশচুম্বী থাকে গোটা বিশ্বের মানুষের কাছেই, হোক তা মাঠে উপস্থিত থেকে অথবা টিভি পর্দায় চোখ রেখে। আর সে কারণেই বিশাল অঙ্কের একটি অর্থের লেনদেনও হয় এই আয়োজনকে ঘিরে। অলাভজনক সংস্থা হয়েও লাভের বড় অঙ্কটা যায় আয়োজক ফিফার পকেটে। গেল ব্রাজিল বিশ্বকাপ থেকে সংস্থাটি আয় করেছিল ৪৮০ কোটি ডলার বা প্রায় ৪০,০০০ কোটি টাকা। এবার তা ১৩০ কোটি ডলার বেড়ে পৌঁছাবে ৬১০ কোটি ডলারে বা প্রায় ৫০,০০০ কোটি টাকায়। এর অর্ধেক বা ৩২০ কোটি ডলারই মিলছে সম্প্রচার স্বত্ব বিক্রি করে। স্পন্সরশিপ চুক্তি থেকে আসছে ১৬৫ কোটি ডলার, বাকিটা মিলছে টিকিট বিক্রি থেকে। বিশ্বকাপ আয়োজন ঘিরে ফিফার বিশাল অঙ্কের খরচও আছে। এর বড় অংশটাই যাবে অংশগ্রহণকারী ৩২টি দলের পুরস্কারের অর্থ হিসেবে। সর্বনিম্ন ৮০ লাখ ডলার করে পাবে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলো। যেই দল যত উপরে যাবে তাদের পুরস্কারের অঙ্কটাও তত বাড়বে। এর মধ্যে তৃতীয় স্থান অধিকারী ২ কোটি ৪০ লাখ ডলার আর ২ কোটি ৮০ লাখ পাবে রানার্স আপ। ১৫ জুলাই কাপটি যাদের হাতে উঠবে তারা পাবে ৩ কোটি ৮০ লাখ ডলারের চেক। সব মিলিয়ে এই খাতে ফিফার খরচ দাঁড়াবে ৪০ কোটি ডলারে, যা আগের বিশ্বকাপের চেয়ে ৪ কোটি ২০ লাখ ডলার বেশি। এর বাইরে বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা যারা অর্জন করেছিল তাদের প্রস্তুতি ব্যয় মেটানোর জন্য এরই মধ্যে দেয়া হয়েছে ১৫ লাখ ডলার করে, মোট ৪ কোটি ৮০ লাখ ডলার। ক্লাব বেনিফিট প্রোগ্রামের আওতায় খরচ করা হয়েছে প্রায় ২১ কোটি ডলার। খেলোয়াড়েরা বিশ্বকাপে অংশ নেয় ক্লাবগুলোকে ক্ষতিপূরণ হিসাবে আরও ১৩ কোটি ৪০ লাখ ডলারও পরিশোধ করবে ফিফা। সব মিলিয়ে রাশিয়া বিশ্বকাপ ঘিরে সংস্থাটির খরচের অঙ্কটা দাঁড়াবে ৭৯ কোটি ডলারের উপরে, যা গেল আয়োজনের চেয়ে ৪০ ভাগ বেশি। এরপরও ৫৩০ কোটি ডলারের লাভ থাকবে ফিফার। এই টাকা তারা বছরব্যাপী নানা আয়োজন, সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন সহ নানা খাতে ব্যয় করবে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।